আমি কখনো কর্তব্য অবহেলা করিনি এই শহরের মানুষের জন্য। যদি এই শহরের মানুষ আমার পাশে দাঁড়ায়, এদেশের মানুষ আমার পাশে দাঁড়ায়, আগামী ৫ বছর ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকবো। আরও একবার নগরবাসীকে পাশে চাইলেন সাইদ খোকন, সুযোগ পেলে আধুনিক ঢাকা গড়ার প্রত্যয় তাপসের। জনগণের দোরগোড়ায় তাদের সুবিধাগুলো পৌঁছাতে হয়, তাহলে আমি মনে করি আমি একজন যোগ্য এবং দক্ষ। বিতর্কিত কাউকে মনোনয়ন নয়, বললেন ওবায়দুল কাদের। জনপ্রিয় প্রার্থীদের আমরা মনোনয়ন দেব। উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনের মনোনয়ন ফরম নিলেন বিএনপির তাবিথ ইশরাক। বাংলাদেশে একটি ক্ষমতার ভারসাম্য ফিরিয়ে আনার জন্য আমরাই নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছি। ইভিএম নিয়ে আমরা আগামী দিনগুলোতে ইলেকশন কমিশনের সাথে আরো জোরদারভাবে আমরা বসব। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড এবং আমি কামরুজ্জামান মামুন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। হাড় কাঁপানো শীতে স্থবির উত্তরাঞ্চল, সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৫.৭ ডিগ্রি সেলসিয়াস, চুয়াডাঙ্গায় বৃষ্টি। ৩০০ কোটি টাকার পরিবেশ প্রকল্পে বিদেশ সফর ২৬৯ কর্মকর্তার, তবে একজন কেমিস্ট দিয়েই চলছে পর্যবেক্ষণ, হদিস নেই নিয়মিত বায়ুমান তথ্যের। দেশের জন্য যে কোনো ত্যাগ শিকারে বিমান বাহিনীকে প্রস্তুত থাকতে হবে, যশোরের রাষ্ট্রপতি কুচকাওয়াজে প্রধানমন্ত্রী, চেইন অব কমান্ড মেনে চলার নির্দেশ। ঢাকার দুই সিটি নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক কার্যালয়গুলোতে বিরাজ করছে নির্বাচনী আমেজ। দুপুরে দক্ষিণ সিটি নির্বাচনের মেয়র পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেন বর্তমান মেয়র সাইদ খোকন। এ সময় আবেগ জড়িত কণ্ঠে আরও একবার নগরবাসীর সমর্থন চান তিনি। বিকেলে উত্তর ও দক্ষিণের ফরম নেন বিএনপির তাবিথ আউয়াল ও ইশাক হোসেন। এদিকে আজ রাত ১২টার মধ্যে ঢাকা মহানগর থেকে ব্যানার তোরণ সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে মেয়র পদে প্রার্থী হতে বুধবার আওয়ামী লীগ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন শেখ ফজলুর, তাপস, হাজি সেলিমের মতো হেভিওয়েট প্রার্থীরা। এর একদিন পর বৃহস্পতিবার দুপুরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন ঢাকা দক্ষিণ সিটির বর্তমান মেয়র সাইদ খোকন। আবেগজড়িত কণ্ঠে আবারও নগর সেবায় নিজেকে নিয়োজিত রাখতে সবার সহযোগিতা চান তিনি। আমি যাতে আপনাদের সুখে দুঃখে যেভাবে ছিলাম সেভাবে থাকতে পারি, অনেক কাজ করেছি, কিছুটা কাজ বাকি আছে। আমি কখনো কর্তব্য অবহেলা করিনি এই শহরের মানুষের জন্য। এই শহরের মানুষ আমার পাশে দাঁড়ায়, এদেশের মানুষ আমার পাশে দাঁড়ায়, আগামী ৫ বছর ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকবো। এর আগে সকাল ১০টা থেকে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ভিড় করেন মনোনয়ন প্রত্যাশীরা। নির্বাচিত হলে বাসযোগ্য নগরী গড়া সহ নানা প্রতিশ্রুতি দেন তারা। দল যদি আমাকে মনোনয়ন দেয়, আমি প্রথমে যেইটার দিকে যাব যে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, এগুলো আমরা দূর করব। সাধারণ জনগণ এর আগে যেভাবে আমাকে দোয়া করেছে, ভালো লেগেছে, তাদের যে প্রত্যাশা ছিল, প্রত্যাশার বেশি আমি কাজ করেছি, এর জন্যই তারা আমাকে আবার মনোনীত করবে ইনশাআল্লাহ। শৃঙ্খলা রক্ষার জন্য এবারই প্রথম কাউন্সিলরদেরও দলীয়ভাবে সমর্থন দেওয়া হচ্ছে বলে জানান আওয়ামী লীগের দপ্তর সম্পাদক। কাউন্সিলরদের দলীয় মনোনয়নের কোনো সুযোগ নেই, দলীয় শৃঙ্খলা রক্ষার জন্য আমরা কাউন্সিলরদের সমর্থন দিব। একই দিন ঢাকা উত্তরের মেয়র পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম জাহিদ। এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে বৃহস্পতিবার বিকেলে উত্তরের মেয়র পদে মনোনয়ন ফরম নেন তাবিথ আউয়াল, আর দক্ষিণের মেয়র পদে ফরম সংগ্রহ করেন বিএনপির বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন ও অবিভক্ত ঢাকার সাবেক প্রয়াত মেয়র সাদেক হোসেনের ছেলে ইশরাক হোসেন। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আমরা ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, বাংলাদেশে একটি ক্ষমতার ভারসাম্য ফিরিয়ে আনার জন্য আমরাই নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছি। ইভিএম নিয়ে আমরা আগামী দিনগুলোতে ইলেকশন কমিশনের সাথে আরও জোরদারভাবে আমরা বসব। ঢাকাবাসী আমাকে, ধানের শীষকে, বিএনপিকে ভোট দিবে। এছাড়া জাতীয় পার্টি, সিপিবি সহ অন্য দলগুলো মনোনয়ন প্রত্যাশীদের কাছে ফরম বিতরণ করে। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। সুযোগ পেলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে আধুনিক নগর হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন দক্ষিণে আওয়ামী লীগের মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী শেখ ফজলে নূর তাপস। এবারের সিটি নির্বাচনে দল তার উপরই আস্থা রাখবেন বলেও আশাবাদী তিনি। সোমাই টিভিকে দেয়া সাক্ষাৎকারে এমনটা জানান আওয়ামী লীগের এই মনোনয়ন প্রত্যাশী। অবশ্যই দল আমার যে বাংলাদেশ আওয়ামী লীগ তারা এটা বিবেচনা করবে এবং আমার পুরাতন কাজকর্ম দেখে আমি মনে করি যে দল অবশ্যই বিবেচনা করে আমাকে মনোনয়ন দিবে। কারণ দক্ষিণ সিটি কর্পোরেশনকে যদি একটি সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে জনগণের দোরগোড়ায় তাদের সুবিধাগুলো পৌঁছাতে হয় তাহলে আমি মনে করি আমি একজন যোগ্য এবং দক্ষ তাদের হাতিয়ার। ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিতর্কিত নয় জনপ্রিয় প্রার্থীদের মনোনয়ন দেয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে নারায়ণগঞ্জে ঢাকা বাইপাস সড়ক প্রকল্পের উদ্বোধন শেষে একথা বলেন তিনি। যে যে প্রার্থী ইলেক্টেবল বা উইনেবল নির্বাচনে বিজয়ী হবে, যাদের অ্যাকসেপ্টেবিলিটি আছে জনগণের কাছে, গ্রহণযোগ্যতা আছে, জনপ্রিয় প্রার্থীদের আমরা মনোনয়ন দেব। বিতর্কিত প্রার্থীদের মনোনয়ন আমরা দেব না, এটাই আমাদের সিদ্ধান্ত। কাউন্সিলর পদেও আমরা মনোনয়ন ফর্ম দিতে শুরু করেছি। 172টি আসনে আমাদেরকে আগামীকাল মনোনয়ন বোর্ডের সভা আমরা মনোনীত করব। ঢাকার দুই সিটি নির্বাচনকে ঘিরে ইভিএম নিয়ে আবারও বিপরীত অবস্থানে আওয়ামী লীগ ও বিএনপি। ইভিএমে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় জানিয়ে এ নির্বাচনে তা ব্যবহারের সিদ্ধান্ত থেকে সরে আসতে কমিশনের প্রতি আহ্বান বিএনপির। আর আওয়ামী লীগ বলছে ইভিএমই স্বচ্ছতা নিশ্চিত সম্ভব। বিশেষজ্ঞরাও ভোট দিচ্ছেন যান্ত্রিক এই পদ্ধতির পক্ষে, তবে তা ব্যবহারে ইসিকে সতর্কতা বজায় রাখার তাগিদ তাদের। রাশেদ লিমনের রিপোর্ট। তফসিলের দিনেই প্রধান নির্বাচন কমিশনার জানিয়ে দিয়েছিলেন এবারে ঢাকার দুই সিটিতেই ভোট গ্রহণ হবে ইভিএমে। কদিন বাদে সিইসির বক্তব্য, সব রাজনৈতিক দল চাইলে সিদ্ধান্ত থেকে সরে আসবেন তারা। নির্বাচন ভালোভাবে পরিচালনা করা যায় না, আমরা ইভিএম ব্যবহার করব না। এদিকে ইভিএম নিয়ে বরাবরই বিএনপির না, এবারও তারা বলছেন এই পদ্ধতির বিপক্ষে। ইভিএম এর তো মানুষের চুরি একটা প্রোগ্রাম, সেই মানুষটাই যদি ঠিক না থাকে আর সে যদি প্রোগ্রামটা উল্টে দেয় তাহলে তো ভোটের রেজাল্ট আসবে না। ইভিএম এর ব্যাপারে প্রতিবাদ করেই যাব আমরা। ইভিএম দিয়ে দেশে সুষ্ঠু নির্বাচন হবে না। তবে কমিশনের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আওয়ামী লীগ। ইভিএম এ ভোট কারচুপির সুযোগ নেই, তাই এর মাধ্যমে সুষ্ঠু নির্বাচন সম্ভব বলেও মত দলটির। নির্বাচন হলেই দেখা যেত নানা ধরনের অভিযোগ করত। এই সমস্ত অভিযোগ থেকে মুক্ত হওয়ার জন্য আধুনিক পদ্ধতি ইভিএম পদ্ধতি, ইলেকট্রনিক্স ভোটিং মেশিন, এটার মধ্যে ভোট দিলে ভোটটা একেবারেই নির্ভুলভাবে গ্রহণ করা সম্ভব এবং গণনাটাও খুব দ্রুত সম্ভব। বিশেষজ্ঞরা বলছেন নির্বাচন কমিশন সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে পারলে বাধা হবে না, বরং সহায়ক হবে এই ভোটিং মেশিন। মেশিনের কিছু ফল্ট হতে পারে, এরর হতে পারে, বাট মেশিনের গ্রসলি কোনো দোষ নাই। জিনিসটা হচ্ছে মেশিন, ম্যান বিহাইন্ড দি মেশিন, ওইটা যদি নিরপেক্ষ হয়, তারা যদি পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে, তাহলে ইভিএম ইজ নট এ প্রবলেম। ইভিএমটা বরঞ্চ সহায়তা করবে সুষ্ঠু ভোটটা হতে এবং রেজাল্টটা তাড়াতাড়ি পেতে। উত্তরের উপনির্বাচন দলীয় প্রতীকে হলেও দক্ষিণে এবারই প্রথম দলীয় প্রতীকে হতে যাচ্ছে সিটি নির্বাচন। রাজনীতিতে মতভিত্ত থাকবেই, থাকবে অভিযোগ কিংবা পাল্টা অভিযোগও। তবে সব কিছু ছাপিয়ে 30 জানুয়ারি একটি গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চান নগরবাসী। সেক্ষেত্রে শুধু নির্বাচন কমিশনই না, রাজনৈতিক দলগুলোরও সদিচ্ছা জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশের জন্য ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে বিমান বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে যশোরে বিমান বাহিনী একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজে অংশ নিয়ে কমিশনপ্রাপ্ত নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি একথা বলেন। সংবিধানের প্রতি অনুগত থেকে চেইন অব কমান্ড মেনে চলারও নির্দেশ দেন সরকার প্রধান। 6 মাসের কঠোর প্রশিক্ষণ ও ত্যাগের মধ্যে দিয়ে বিমান বাহিনীতে সংযুক্ত হলেন 76তম বাংলাদেশ এয়ারফোর্স একাডেমি কোর্স ও ডিরেক্ট এন্ট্রি কোর্সের কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা। নবীন কর্মকর্তাদের কমিশন প্রাপ্তি উপলক্ষে বৃহস্পতিবার সকালে যশোর বিমান বাহিনী একাডেমিতে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নবীন 104 জন কর্মকর্তাকে কমিশনিং ব্যাজ পরিয়ে দেন সরকার প্রধান। অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রী ও প্রধানমন্ত্রী বলেন স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করে দেশের স্বার্থে সার্বক্ষণিক প্রস্তুত থাকতে হবে এই বাহিনীকে। আজ থেকে আপনাদের উপর ন্যস্ত হচ্ছে দেশ মাতৃকার মহান স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পবিত্র দায়িত্ব। এই দায়িত্ব পালনে আপনাদের সব সময় সজাগ ও প্রস্তুত থাকতে হবে। সর্বোচ্চ ত্যাগের বিনিময় হলেও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার আপনারা শপথ গ্রহণ করেছেন, কাজে আপনাদের জীবনে এটা হবে সবথেকে গুরুত্বপূর্ণ এবং জীবনের প্রধান ও প্রথম ব্রত। বাহিনীর সব সদস্যকে সংবিধান ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের চেইন অফ কমান্ড মেনে দায়িত্ব পালনের নির্দেশ দেন শেখ হাসিনা। উন্নত চরিত্র এবং মানসিক শক্তি একজন বিমান সৈনিককে আদর্শ সৈনিক হিসাবে প্রতিষ্ঠিত করতে সহায়ক। আপনারা ঊর্ধ্বতন কর্মকর্তাদের আদেশ মেনে চলবেন, চেইন অফ কমান্ড বজায় রাখবেন, অধস্তনদের সাথে ভালো ব্যবহার করবেন, তাহলেই বাংলাদেশ বিমান বাহিনী একটি সুশৃঙ্খল বাহিনী হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে। প্রতিকূল আবহাওয়ায় সংক্ষিপ্ত পরিসরে এই আয়োজনে প্রধানমন্ত্রী বলেন ফোর্সেস গোল 2030 বাস্তবায়নের মাধ্যমে বিমান বাহিনী হবে বৈশ্বিক মানের। প্রশিক্ষণকে আরো গুরুত্ব দিয়ে দেবাশিস রায়, সময় সংবাদ, যশোর। ভারতের এনআরসি ইস্যুতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অবস্থান মুজিব সরকারের শাসনামলকে প্রশ্নবিদ্ধ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। জনাব ওবায়দুল কাদের ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী জনাব অমিত শাহ এবং ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র জনাব রাবিশ কুমার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সরকার সম্পর্কে যে বক্তব্য রেখেছেন তা সর্বৈব মিথ্যা, ভিত্তিহীন, বৈষম্যমূলক, ধর্মীয় বিভক্তি সৃষ্টিকারী। তা দুদেশের আওয়ামী লীগ ও বিজেপি আভ্যন্তরীণ রাজনীতির সংকীর্ণ সুবিধা লাভের ঘৃণ্য কৌশল মাত্র। বিতর্কিত নাগরিক সংশোধনী আইন ও এনআরসির ফলে ক্ষতিগ্রস্ত সকল নিরীহ সাধারণ ভারতীয় মানুষের স্বার্থহানিকর ঘৃণ্য সহযোগীর ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। অমিত শাহের বক্তব্যকে সমর্থন করতে গিয়ে নিজেদের আদর্শিক পিতা শেখ মুজিব সরকারের সময়কালকে প্রশ্নবিদ্ধ করতেও যে বিন্দুমাত্র দ্বিধা করেন না ওবায়দুল কাদেরের অবস্থান সেটাই প্রমাণ করে। রাতের সময় আরো থাকছে। রাজশাহী নওগাঁ সড়কের পাশের জমি দখল করে গড়ে তোলা স্থাপনা উচ্ছেদে অভিযান, প্রথম দিনে গুড়িয়ে দেয়া হলো শতাধিক অবৈধ স্থাপনা। তীব্র ঠান্ডায় জবুথবু সারা দেশ। শীতের তীব্রতা বাড়তে থাকায় বিপাকে নিম্ন আয়ের মানুষ। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা 5.7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। এদিকে যশোরে সকালের আকস্মিক বৃষ্টিতে জনজীবনে নেমে আসে দুর্ভোগ। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। কনকনে ঠান্ডা বাতাসে উত্তরের জনপদ পঞ্চগড়ে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বৃহস্পতিবার সকাল 9টায় এই জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা 5.7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা এবারের মৌসুমে সবচেয়ে কম বলে জানিয়েছে আবহাওয়া অফিস। হিমালয় থেকে যে হিমেল বাতাস, এই বাতাসের প্রভাবে শীতের তীব্রতাটা আরও বাড়িয়ে দিয়েছে, যা আগামী এক সপ্তাহ পরে এর তাপমাত্রা আরও নিচে নামবে বলে আশঙ্কা করা যাচ্ছে। ঠাকুরগাঁয়ে বেড়েছে শীতার্তদের দুর্ভোগ। জীবিকার তাগিদে কাজে যেতে বিপাকে পড়ছেন শ্রমজীবী মানুষ। দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। আমরা সকাল দিয়ে নামাজ পড়তে আসি, আমাদের খুব দুর্ভোগ হচ্ছে, ঠান্ডা, কুয়াশা, ঠান্ডা, হাত পা কোটা ধরে আসতেছে। এদিকে শৈত্যপ্রবাহের মধ্যেই গুড়িগুড়ি বৃষ্টি হয়েছে যশোরে। এতে শীতের তীব্রতা বেড়েছে আরও। আবহাওয়া অফিস জানায় বৃহস্পতিবার বেলা 11টার দিকে বৃষ্টি শুরু হয়। এতে দুর্ভোগ কয়েক গুণ বেড়েছে শ্রমজীবীদের। এভাবে যে বৃষ্টি হবে আমরা কেউ বুঝতে পারিনি, রাস্তাঘাটে চলতে অসুবিধা হচ্ছে, গা ভিজে গেছে, মাথা ভিজে গেছে, দেখা যাচ্ছে ঠান্ডা লাগছে। চাঁদপুরে বিভিন্ন হাসপাতালে প্রতিদিনই বাড়ছে ডায়রিয়া, নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্তের সংখ্যা। গত এক সপ্তাহে 7টি উপজেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে 5 শতাধিক শিশু। বাচ্চাদেরকে ভালোভাবে রাখা, যাতে কোনোভাবে ঠান্ডা না লাগে, এবং পরিমিত পরিমাণে তাদেরকে যথেষ্ট পরিমাণে লিকুইড বা তরল খাদ্য খাওয়ানো। এছাড়া কনকনে শীতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে ঝালকাঠি সহ দেশের বিভিন্ন জেলা। ফারিয়া ফারজানা, সময় সংবাদ। চুয়াডাঙ্গায় বিকেল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। এতে শীতের তীব্রতা বাড়ায় দুর্ভোগ বেড়েছে ছিন্নমূল মানুষের। সে খবর জানাতে জেলা শহরে আছেন সহকর্মী মাহফুজ মামুন। সরাসরি চলে যাব তার কাছে। মামুন, সজল ধন্যবাদ আজ সকাল থেকেই চুয়াডাঙ্গার আকাশ ছিল মেঘাচ্ছন্ন আকাশ মেঘাচ্ছন্ন থাকার কারণেই শীতের তীব্রতা বেড়ে গেছে বিকাল থেকে চুয়াডাঙ্গাতে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়ার কারণেই ছিন্নমূল ও সাধারণ মানুষের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে কারণ তাদের পর্যাপ্ত শীতের পোশাক এবং কাপড়চোপড় না থাকার কারণে তারাই হচ্ছে বেশি শীতে ভোগান্তির শিকার হচ্ছে আর চুয়াডাঙ্গাতে তাপমাত্রা আজকে সর্বনিম্ন রেকর্ড করা হয়েছে 11.7 ডিগ্রি সেলসিয়াস আপনি জানেন গত কয়েক দিন ধরে চুয়াডাঙ্গার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে মাঝারি ও মৃদু শৈত্যপ্রবাহের কারণে মানুষকে যথেষ্ট শীতে ভোগান্তিতে পড়তে হয়েছে শীতের তীব্রতা একদিন আগে কমলেও আজকে থেকে আবারও শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে এদিকে আমি এখন চুয়াডাঙ্গা রেল স্টেশনে আছি যাত্রীরা জানিয়েছেন যে হচ্ছে নির্দিষ্ট সময়ে ট্রেন চুয়াডাঙ্গা রেল স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে না বলছে কুয়াশা কারণে ট্রেন নির্দিষ্ট সময়ে চুয়াডাঙ্গা রেল স্টেশনে পৌঁছাচ্ছে না তাদেরকে চরম ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে আর চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডক্টর শামীম কবিরের সাথে আমার কথা হয়েছে তিনি জানিয়েছেন শীতজনিত রোগ বাড়তে শুরু করেছে এবং হাসপাতালে রোগীও ভর্তি হচ্ছে অনেক যার কারণে বাড়তি রোগী সামাল দিতে তাদেরকে হিমশিম খেতে হচ্ছে আর আবহাওয়া কর্মকর্তা আমাকে জানিয়েছে যে আরও 2 থেকে 1 দিন চুয়াডাঙ্গায় গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে এই বৃষ্টির কারণেই শীতের তীব্রতা বেড়ে গেছে বৃষ্টি কমলেই আরও একটি শৈত্যপ্রবাহ চুয়াডাঙ্গার উপর দিয়ে বয়ে যাবে যার ফলে মানুষকে আবারও শীতের মধ্যেই পড়তে হবে তীব্র শীত থেকে চুয়াডাঙ্গার মানুষ সহজে পরিত্রাণ পাবে না সজল এই ছিল চুয়াডাঙ্গা থেকে শীতের সর্বশেষ আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির কার্যালয়ে দলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার বিষয়ে ব্রিফিং করছেন দলের সাধারণ সম্পাদক ওবাদুল কাদের সরাসরি চলে যাচ্ছি সেখানে সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন আরেকজন নতুন এসে যার বাড়ি মৌলভীবাজার কুলাউড়া শফিউল আলম চৌধুরী নাদেল সাংগঠনিক সম্পাদক আর একটি নাম থাকলো পরে পূরণ করা হবে নাদেল সিলেটে ছাত্রলীগের দায়িত্বে ছিল উপদপ্তর সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল উপদপ্তর সম্পাদক সায়েম খান উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম আর সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া লিখেছেন অ্যাডভোকেট কামরুল ইসলাম হয়েছে ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন ডাক্তার মুস্তফা জালাল মহিউদ্দিন খম জাহাঙ্গীর লিখেছেন নুরুল ইসলাম ঠান্ডু বদরুদ্দিন কামরান সিলেট লিখেছেন দীপঙ্কর তালুকদার রাঙামাটি অ্যাডভোকেট আমিরুল আলম মিলন আলম না ইসলাম আলম ঠিক আছে আমিরুল আলম মিলন একজন মহিলা সদস্যের নাম আক্তা জাহান রাজশাহী আক্তা জাহান डाक्टर मुशफिक हबीगंज डाक्टर मुशफिक एडवोकेट रियाजुल कबीर काउसार लिखे मेरिना जमान कविता मेरिना की जहान जमान मेरिना जमान जमान कविता परवीन जमान कल्पना परवीन जमान कल्पना हुस्ने आरा लुत्फा डालिया रंगपुर हुस्ने आरा लुत्फा डालिया लिखे एडवोकेट सफुरा खातून लालमनिरहाट सफुरा खातून एडवोकेट संजीदा खानम अनवार हुसैन साहब अनीसुर रहमान शाना अनीसुर रहमान शाहबुद्दीन फराजी इकबाल हुसैन ओपू लिखे गुलाम रब्बानी चिनू मारूफा अख्तर पॉपी उपाध्यक्ष रेमन आरेन सर्वशेष एक जन महिला जिनी ख्रिस्टान सम्प्रदाय प्रतिनिधित्व करें ग्लोरिया सरकार झर्णा एखाने आमादेर तीन जन सदस्य बाकी थाकलो एक जन अर्गानाइज सेक्रेटारी तारपर आमादेर शिल्प वाणिज्य सम्पादक तारपर कोषाध्यक्ष धर्म सम्पादक एक कयटी खाली थाकलो तीन जन सदस्य सबाइके धन्यवाद ओ आमी आमादेर 3 तारीख टुंगीपाड़ा जावार कथा छिलो नतून कमिटी एखन आमादेर नेत्रीर निर्देश अनुयायी आबहावा जनित कारणे एखन टुंगीपाड़ा सफर आमरा आगामी 3 तारीख आमादेर ठीकई आछे 3 तारीखे आमादेर नवनिर्वाचित कार्यनिर्वाही कमिटी उपदेष्टा कमिटी যৌথ सभा सकाल 10টায় 23 নম্বর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে অনুষ্ঠিত প্রায় 300 কোটি টাকার প্রকল্প শেষ হলেও এখনো মিলছে না নিয়মিত হালনাগাদ বায়ুমান তথ্য নির্মল বায়ু ও টেকসই পরিবেশ প্রকল্পের আওতায় অভিজ্ঞতা অর্জনে বিদেশ সফর করেছেন 269 জন কর্মকর্তা কিন্তু এখন বায়ুমান পর্যবেক্ষণের কাজ করেন শুধু একজন জুনিয়র কেমিস্ট আরো জানাচ্ছেন কেফায়েত শাকিল, ছবি তুলেছেন শামসুল হক প্রিন্স। दिन दिन बीज बाष्पे परिणत होच्छे ढाकार वायु। परिसंख्यान बोलछे गेलो दो मासे एक मुहूर्तेर जोन्नो निरापद वायु ग्रहण करेनी नगरबासी। निर्मल वायु और टेकसई परिवेश प्रकल्पेर आवताय सारा देशे 16टी सार्वक्षणिक वायुमान परिवेक्षण केंद्र बसिয়েছে परिवेश अधिदप्तर। অথচ সংকটপূর্ণ এই সময়ও সর্বশেষ হালনাগাদ তো দূরের কথা, সপ্তাহেও वायुमान তথ্য মিলছে না ওয়েবসাইটে। কেন মিলছে না হালনাগাদ তথ্য, সে প্রশ্ন জানতে রাজধানীর ফার্মগেটের বায়ুমান পরিবেক্ষণ কেন্দ্রে যায় সময় সংবাদ। কিন্তু তিন দিনেও দেখা মিলল না কোনো কর্মকর্তার। খোঁজ নিয়ে জানা যায় কালেভদ্রে খুব অল্প সময়ের জন্য তাদের দেখা মেলে। নিয়মিত আসে নাকি মাঝে মাঝে? মাঝে মাঝে আসে। পরিবেশ অধিদপ্তর ভবনের বায়ুমান ল্যাবের চিত্র একই রকম। ঘণ্টাখানেক অপেক্ষার পর দেখা মিলল একমাত্র কেমিস্টের। তবে নতুন যোগ দেয় কিছুই জানেন না বলে জানালেন তিনি। সার্বক্ষণিক তথ্য দিতে না পারার দায় স্বীকার করে লোকবল সংকটকে দুষছে পরিবেশ অধিদপ্তর। 7 জন জনবল নিয়ে কেস প্রজেক্ট চালু ছিল, তখন প্রতিটা ক্যাম্প স্টেশনেই আমাদের প্রজেক্ট থেকে প্রজেক্টে জনবল ছিল। 30 জুন প্রজেক্ট শেষ হয়ে যায়, তারপরে আমাদের রাজস্ব খাতে জনবল দিয়ে এটা পূরণ করার কথা। আমরা চেষ্টা করছি, আমাদের তো জনবল বাড়ে নাই। ঢাকার সর্বশেষ বায়ুমান তথ্য জানাতে রাজধানীতে এই সার্বক্ষণিক বায়ুমান পরিবেক্ষণ কেন্দ্র বসানো থাকলেও নিয়মিত হালনাগাদ তথ্য পান না নগরবাসী। গবেষকরা বলছেন নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান পরিবেশ অধিদপ্তর একটু আন্তরিক হলে প্রতি ঘন্টার হালনাগাদ তথ্য দেওয়ার পাশাপাশি সম্ভব পূর্বাভাস দেওয়াও। পুরানো ফিল্টার মেথডে ডাটা কালেকশন করছে ক্যাম্পসগুলোতে, সো ওই মেথডটা আপডেট করে আমাদেরকে এখন সেন্সর বেস ডিজিটাল মেথডে যাওয়া উচিত। যেই মেথডে ইনস্ট্রুমেন্ট তার জায়গা থেকে ডাটা কালেক্ট করে সরাসরি ওয়েবসাইটে আপডেট করবে। কিন্তু দুর্বলতার কথা স্বীকার করতে নারাজ পরিবেশ সচিব ও মন্ত্রী। বলছেন বায়ুমান উন্নয়নে ভালো অবদান রাখছে প্রকল্পটি। অনলাইনে প্রতিদিন পাওয়া যায়। 16টা ক্যাম্প স্থাপন করেছি। ফুড ওভার ব্রিজ দেখতেছেন, সিগন্যালিং যে পদ্ধতি, এগুলো ক্যাশ প্রকল্পের আওতায় করা হয়েছে। অনেক কাজ হয়েছে। বিশ্বব্যাংকের অর্থায়নে 284,78,98,000 টাকা বাজেটের নির্মল বায়ু ও টেকসই পরিবেশ প্রকল্পটি শেষ হয়েছে চলতি বছরের জুনে। এ প্রকল্পে শুধুমাত্র প্রশিক্ষণ ব্যয় দেখানো হয়েছে 15,23,69,000 টাকা। কেফায়েত শাকিল, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের জমজমাট বিপিএল পর্ব শেষে আবারও ঢাকার মাঠে নামতে যাচ্ছে দলগুলো। আগামীকাল মিরপুরে দুপুর 2টায় প্রথম ম্যাচে টেবিল টপার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে ঢাকা প্লাটুন। সাগরিকায় টানা 2 জয় আত্মবিশ্বাস তুঙ্গে তুলেছে প্লাটুনদের। আর নিয়মিত অধিনায়ক না থাকলেও নিজেদের সেরাটা দিয়ে প্লে অফ নিশ্চিত করতে মরিয়া চ্যালেঞ্জার্সরা। অন্যদিকে এদিন সন্ধ্যায় টেবিলের তলানির দল রংপুর রেঞ্জার্সের বিপক্ষে মাঠে নামবে খুলনা টাইগার্স। জয় দিয়ে পয়েন্ট টেবিলের জায়গাটা পোক্ত করতে চায় দুদলই। বিপিএল মানেই তারার মেলা, নানান দেশের তারকা ক্রিকেটারদের সম্মিলন। ঢাকায় দ্বিতীয় পর্বের ম্যাচে কারো লক্ষ্য অবস্থান ধরে রাখা, আর কারো কাছে মিরপুর এখন ফিরে আসার মঞ্চ। প্রথম ম্যাচে টেবিলের 3 নম্বর দল ঢাকা প্লাটুনের বিপক্ষে মাঠে নামবে টেবিল টপার চট্টগ্রাম। সাগরিকার হাওয়া বাতাসে উঠতে থাকা দলটাকে মিরপুরেও আকাশেই রাখতে চান অন্তর্বর্তীকালীন অধিনায়ক ইমরুল কায়েস। মাহমুদুল্লাহ রিয়াদের অনুপস্থিতি নিয়ে না ভেবে দলীয় পারফরমেন্সের উপর নির্ভর করতে চায় চ্যালেঞ্জার্সরা। ফিউচার প্ল্যান ভাই, নেক্সট একটা ম্যাচ আর কি জেতা, কারণ 6টা ম্যাচ জিতলে হয়তো কনফার্ম হবো। পরেরটা আসলে, তারপরে 4টা ম্যাচ থাকবে, ওরা চিন্তা করবো পরেরটা। কক্ষপথে ফিরতে শুরু করেছে ঢাকাইয়ারাও। শেষ 2 ম্যাচে তামিম মেহেদির ব্যাটিং ভুগিয়েছে প্রতিপক্ষকে, যদিও বোলিংটা এখনও তাদের চিন্তার কারণ। তাই তো চ্যালেঞ্জার্সদের মুখোমুখি হওয়ার আগে এসব নিয়ে না ভেবে মোমেন্টাম নিজেদের পক্ষে আনতে মরিয়া প্লাটুন সদস্যরা। রাতের ম্যাচে খুলনা টাইগার্সের প্রতিপক্ষ টেবিলের তলানির দল রংপুর রেঞ্জার্স। কোনো কিছুই যেন ঠিকঠাক হচ্ছে না রেঞ্জার্সদের। অধিনায়ক বদলে একবার সাফল্য আসলেও পরের ম্যাচেই আবারও সেই তিমিরে রংপুর। যদিও শেন ওয়াটসনের অন্তর্ভুক্তি কিছুটা চাঙা করে তুলেছে তাদের। ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে ক্রিকেটারদের তালমিলটা খুবই জরুরি। আমাদের দলের সেখানেই কিছু সমস্যা হচ্ছিল। অধিনায়ক বদলে কিছুটা ভালো কিন্তু আমরা করেছি। আশা করি ঢাকার উইকেটে আবারও কক্ষপথে ফিরব। আর ওয়াটসন আসছে, তাই এখনই আশা ছাড়ছি না। অন্যদিকে প্লে অফ খেলতে হলে জয় ভিন্ন অন্য কিছুই ভাবার অবকাশ নেই টাইগার্সদের। মুশির উপর ভর করে উঠতে থাকা দলটা মিরপুরেও চায় ধারাবাহিকতা ধরে রাখতে। আমরা কিন্তু ভালো ছন্দে ছিলাম, 2-1টা ম্যাচ খারাপ হতেই পারে, চিন্তার কিছু নেই। মুশির ব্যাট হাসলে আমরা জিতব। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ, ঢাকা। সারা দেশে নির্মাণাধীন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রগুলোর কাজ দ্রুত শেষ করা হবে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। রাতে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় নির্মাণাধীন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। এ সময় সিলেট ৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উসামাদ চৌধুরী সহ স্থানীয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী একই উপজেলার জামিয়া তাওয়াক্কুলিয়া ব্রেঙ্গা মাদ্রাসার 3 দিনব্যাপী দস্তারবন্দি মহাসম্মেলনে অংশ নেন। সৌদি সরকারের পক্ষ থেকে টাকা পয়সা দিতে একটু গড়িমসি, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ধর্ম মন্ত্রণালয় সবাইকে ডেকে উনি নির্দেশ দিলেন অনতিবিলম্বে অত্যন্ত দ্রুত গতিতে যেভাবে মসজিদটি নির্মাণ করা যায় সেইভাবে মসজিদের 560টি মসজিদের কথা বলছে, প্রত্যেকটা মসজিদ মডেল মসজিদ পর্যায়ক্রমে অতি তাড়াতাড়ি আপনারা দ্রুততার সাথে সম্পন্ন করেন। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। আমি কখনো কর্তব্য অবহেলা করিনি এই শহরের মানুষের জন্য। যদি এই শহরের মানুষ আমার পাশে দাঁড়ায়, এদেশের মানুষ আমার পাশে দাঁড়ায়, আগামী 5 বছর ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো। আরও একবার নগরবাসীকে পাশে চাইলেন সাঈদ খোকন। সুযোগ পেলে আধুনিক ঢাকা গড়ার প্রত্যয় তাপসের। উত্তর ও দক্ষিণে ফরম নিলেন বিএনপির তাবিথ ইশরাক। দেশের জন্য যে কোনো ত্যাগ শিকারে বিমান বাহিনীকে প্রস্তুত থাকতে হবে, যশোরের রাষ্ট্রপতি কুচকাওয়াজে প্রধানমন্ত্রী। চেইন অব কমান্ড মেনে চলার নির্দেশ। হাড় কাঁপানো শীতে স্থবির উত্তরাঞ্চল, সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় 5.7 ডিগ্রি সেলসিয়াস এবং 300 কোটি টাকার পরিবেশ প্রকল্পে বিদেশ সফর 269 কর্মকর্তার, তবে একজন কেমিস্ট দিয়েই চলছে পর্যবেক্ষণ। হদিস নেই নিয়মিত বায়ুমান তথ্যের। এই ছিল রাতের সময়। আপনার মোবাইলের সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ের।